ইফতারে জলদি করা, সূর্য ডুবে গেছে আর লেট করবেন না। কিন্তু এটাকে এক শ্রেণী লোকের, আমাদের ছাত্র ভাইরা অনেক সময় কি মনে করে, একদম ফরজ হয়ে গেছে, আমরা সম্মেলনের দিনে এক মিনিট দেরি হচ্ছে, কথা শেষ করছি, খেজুর নিয়ে এসে ধরেছে, এরকম করেছে আমাদের অনেক ভাইরা। আমি বলি এই এই এইভাবে চরমপন্থাটা আসে, একদম ফরজ হয়ে যায় যে সূর্য ডুবেছে এখন ইফতার করা ফরজ হয়ে গেছে, তখনই তাড়াতাড়ি ইফতার করে, এটি হচ্ছে সুন্নাত, এটি হচ্ছে উত্তম। কিন্তু কেউ যদি এক মিনিট দেরি করে দেয়, দুই মিনিট দেরি করে দেয়, হারাম কাজ করে দিল, নাজায়েজ কাজ করে দিল, তো এইভাবে চরমপন্থা আসে, কথা বলছেন না তো, উত্তম এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার মানে এই নয় যে আপনি এবার মাথার উপরে চেপে বসবে যে না 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 করবেন না। ইফতার জলদি করা এটি হচ্ছে সুন্নাত, এটি হচ্ছে কল্যাণ, এটি হচ্ছে বরকত, কারণ আল্লাহর হুকুম পালনে তাড়াতাড়ি করা। আল্লাহ বলেছেন থেমে যাও, হ্যাঁ সাহারি খাওয়ার সময় আজান হতে লেগেছে, থেমে যান, আর আল্লাহ বলছেন এখন খাও, খেতে লাগে তাড়াতাড়ি, আল্লাহর হুকুম পালনে আপনি তাড়াতাড়ি করলেন, ফাস্তাবিকুল খায়রাত, যেন কল্যাণের দিকে আপনি অগ্রগামী। 1957 হাদিস সাহেল বিন সাদ রাদিয়াল্লাহু আনসারি থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াজালুন নাসু বি খাইরিন, মানুষরা মানে মুসলিম উম্মার মানুষরা সর্বদা কল্যাণে থাকবে, মা আজ্জালুল ফিতরা, যতদিন তারা ইফতারিতে জলদি করবে, তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করা মানে কি? সূর্য ডোবার আগে, সূর্য ডোবা নিশ্চিত হওয়ার পরে তাড়াতাড়ি করলে কল্যাণে থাকবে। কেন কল্যাণে থাকবে? যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্নত পালনে এবং দিনের কাজে সে কি, হ্যাঁ অগ্রগামী। আল্লাহ বলছেন ইফতার করে দাও, করে দাও, রসুল বলছেন হ্যাঁ তাড়াতাড়ি করে ইফতার করো, আপনি রসুলের সন্নতের আমল করে, সন্নতের আমল করলেই কল্যাণ আপনি থাকবেন, আর সন্নতের বিরোধিতা করলেই অকল্যাণ আসবে, অমঙ্গল আসবে, সন্নতের বিরোধিতা করলেই তখন বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হবেন, এই জন্য বলা হয়েছে। 1958 হাদিস ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওই আগের হাদিস, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কোনো এক সফরে ছিলাম, ফাস সামা রোজা রাখলেন, হাত তামসা সন্ধ্যা হয়ে গেল, কোনো এক ব্যক্তিকে বললেন, ওই ব্যক্তি বেলাল ছিলেন, এনজেল নামও ছাতুক হলো, কালাও ইন্তজার তাহাত্তা তুমসি, যদি একটু অপেক্ষা করতেন সূর্যটা ডুবে যাক, সন্ধ্যা হয়ে যায়, কালা ইনজেল ফাজদাহলি, তারপরে দুইবার এখানে বলেছেন কিন্তু তিনবার বলা হয়েছিল অন্য হাদিসে যেমন এসছে, এজার আয়তার লাইলা কাল আকবাকাত আকবালা মিন হা হনা ফাকাদ আফতার আসবে, যখন রাত দেখবে যে এই দিক থেকে তেড়ে আসছে তখন রোজাদার ইফতার করে দিক। 46 নম্বর বা 46 নম্বর অধ্যায় বা বোন এই অধ্যায় হচ্ছে এজা আফতার আফি রমজান, রমজান মাসে কোন ব্যক্তি বা কোন দল ইফতার করে দিল, সুম্মা তালা আতিশাম, তারপরে সূর্য উঠে গেল, মেঘলা আকাশ ছিল যখন ঘড়ির জামানা ছিল না, এরকম হয়েছে, সূর্য ডুবে মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, অন্ধকার, এক ঘন্টা এখনো বাকি আছে কিন্তু অন্ধকার হয়ে গেছে, কোনো রকম আইডিয়াই পাওয়া যায় না, হারিয়ে অন্ধকার হয়ে গেছে। তারপরে দেখা গেল যে ইফতার ফিতার করার কিছুক্ষণ পরে যেদিক থেকে সূর্য ডুবতে যাচ্ছে ওই দিক থেকে মেঘ সরে গেছে আর সূর্য উঠে গেছে, দিন একেবারে গুনাহগার হবে নাকি? গুনাহগার হবে না, কিন্তু সেয়াম হবে না, সেয়াম হবে না, বাকি যে সময়টা রয়েছে এই সময়টা খেয়ে নিয়েছি তখন খেতেই থাকি, না না এটা করবেন না, যখনই সূর্য দেখতে পেয়েছেন তখনই থেমে যেতে হবে, এটা একটা কাজ করনি। এক নম্বর গুনাহগার হবেন না, দুই নম্বর যে অবশিষ্ট সময়টা আছে এখনও দিন বাকি আছে, দিনে যার উপর রোজা ফরজ আছে পানাহার করা হারাম, সুতরাং এই সময়টা আপনি দিনের এহতেরাম সম্মান শ্রদ্ধার জন্য আপনি বিরত থাকেন পানাহার থেকে, সূর্য ডুবে যাওয়ার পরে তখন খাওয়া দাওয়া শুরু করেন, আর যেই দিনটির সিয়াম এইভাবে গেছে মানে ভুলবশত সূর্য ডুবেনি তার আগে ইফতার করে ফেলেছেন, সেই দিনটার কাজা করতে হবে, অধিকাংশ আইম্মা কেরামদের কাছে সেই দিনের কী করতে হবে, কাজা করে দিতে হবে, এটি হচ্ছে সমস্ত প্রায় আইম্মা কেরামদের মত, আর এর ভিন্ন কিছু মত সালাফদের যুগে কিছু ছিল কিন্তু না সেটি ঠিক নয়, বরং কাজা করতে হবে। জি, 1959 হাদিস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, কালাত আফতারনা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা গাইমিন, আমরা ইফতার করে ফেলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে, ইয়াউমা গাইমিন মেঘলা দিনে, যেই দিনে আকাশ কি ছিল, মেঘলা হয়েছিল, সুম্মা তালা আতিশ শামস, তারপরে সূর্য উঠে গেল, তারপরে সূর্য উঠে গেল,
কেইলা লে হেশাম, তখন হেশামকে বর্ণনাকারী হেশাম আছেন এখানে, যে আন হেশাম ইবনে উরওয়া, উরওয়ার ছেলে হেশাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনাকারী, ফা উমেরু বিল কাজা, তো জিজ্ঞাসা করছেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কাজার হুকুম দেওয়া হয়েছিল যে এই যে সূর্য ডুবেনি কিন্তু ভুলবশত যে ইফতার হয়ে গেছে, এই দিনের কাজার হুকুম দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না দেননি, না হয়ে গেল রোজা? তো বলছেন বুদ্ধুন মিন কাজা, অবশ্যই কাজা করতে হবে, বুদ্ধুন মানে লাজেমন, অবশ্যই কাজা করতে হবে, রোজা হয়নি, দিনে পানা আহার করে নিয়েছে, অবশ্যই কাজা করতে হবে। কালামা আমার সামেত হেশামান, আবার হেশাম বলেছেন ইয়াকুল্লা আদরি, আমার জানা নেই, আকাজাও আমলা, সাহাবাই কেরামগণ যারা এইভাবে দিন থাকতে মেঘলা আকাশের কারণে ভুলবশত ইফতার করে ফেলেছিলেন, তারা কাজা করলেন কি না এখানে বর্ণনাকারীর সন্দেহ রয়েছে, কিন্তু সঠিক মত হচ্ছে যে কাজা করতে হবে, কাজা করে নিতে হবে যেমনটা বললাম। আরেকটি হাদিস আমরা শেষ করে নিই, সাতচল্লিশ নম্বর অধ্যায়, বাব ও সৌমিস সিবিয়ান, এই অধ্যায় হচ্ছে নাবালক ছেলে মেয়েদের সিয়াম রোজা সম্পর্কে, তারা রোজা রাখবে না রাখবে না। একদল বলছে যে নাবালক যতদিন আছে রোজা রাখবে না, কারণ এটা তাদেরকে আজাব শাস্তি দেওয়া, কেন দিবে না, ও রোজা হয়নি, কেউ কেউ বলেছেন, কিন্তু এই মত ঠিক না। আর একদল বলছেন অধিকাংশ ওলামায়ে কেরাম আইম্মা কেরাম যে বাচ্চারা রোজা রাখবে, এখন যারা বলছে বাচ্চারা রোজা রাখবে, সিয়াম পালন করবে বা তাদেরকে রাখাবেন অভিভাবকরা, কত বয়সে শুরু করবেন? সালাতের ক্ষেত্রে কি হুকুম আছে? সাত বছরে কি করতে হবে? মুরু হুকুম কর, বলো, চাপ সৃষ্টি না, চল বাবু নামাজ পড়ি, চলো মা মেয়েকে নিয়ে ওর মা নামাজ পড়তে যাবে বলবে, আর ছেলেকে নিয়ে ওর বাবু যাবে বলবে, কিন্তু চাপ সৃষ্টি করবে না, না গেলো না পড়লো কোনো ব্যাপার না, কখনো পড়লো কখনো পড়লো না, সমস্যা নেই, যে অজিব না। আর তারপরে দশ বছর যখন হয়ে যাবে, অজরে বহম আলাইহা, এখনও যদি মিস করে, এখনও পড়তে চাই না, মার দাও, মার দাও মানে জরুরি যে মারতে হবে, মারের প্রয়োজন হলে মার দাও, মারের প্রয়োজনই হলো না, নিজে থেকে আগ্রহী, মাশাআল্লাহ আল ফিতরা। বরং দেখা যাচ্ছে যে প্রাকৃতিক ইসলামের ওপর আছে, ছেলেগুলো মসজিদে চলে যাচ্ছে, ওর বাপ যায় না, অধিকাংশ মসজিদে দেখবেন ছেলে আছে, ওর বাপের খোঁজই নেই, বাপ বেনামাজ, তো বা ছেলে আগে গিয়ে মসজিদে বসে আছে, বাপ পরে আসছে মসমুখে, জি আল্লাহ হেদায়েত দান করেন, তো কথা হচ্ছে, কিন্তু তারপরে ব্যতিক্রম হইতে পারে, কিছু ছেলে এরকম দুষ্টামি করতে পারে, যদি দশ বছর বয়স হয়ে গেছে দুষ্টামি করে না, চাপ সৃষ্টি, উদ্দেশ্য মায়ের দেওয়া মানে চাপের মুখে রাখা, যাতে অবশ্যই পড়ে, অবশ্যই এখন থেকে ট্রেনিং করা জরুরি হয়ে গেছে, এই ট্রেনিং কর জরুরি, ট্রেনিং অবশ্যই করাইতো, কারণ ট্রেনিং না করলে যখন চোদ্দো পনেরো বছর বয়স হয়ে যাবে আর হাড় শক্ত হয়ে গেছে আর গায়ে জোর হয়েছে, বাপকে মানবে না, তখন তোমার কাজ তুমি করো বলে দিও, কথা বোঝা গেছে, আসছি যাও যাও যাও, সেরকম করে অনেকে, জি খবরদার এরকম সুযোগ দেবেন না। চিন্তা করেন আপনি সাত বছর থেকে সাত সাত চোদ্দ, আট বছর ট্রেনিং চললো, আট বছরের ট্রেনিং যদি ভালো হয়ে থাকে, পনেরো বছর পরে বেনামাজি হইতে পারে না? নামাজের স্বাদ পেয়ে যাবে, সলাতের স্বাদ পেয়ে যাবে, সলাত পড়ানো মানে শুধু সলাত পড়ানো নাই, সলাতের দোয়াগুলি মুখস্থ করানো, সলাতের যত দোয়া আছে সুরাগুলি সেগুলোর অর্থ শিখিয়ে দেওয়া, যে অর্থ বুঝতে পারছে সুরার, আত্মাহিয়াতের, দুরুদের, দোয়াই মাসুরার, সানার, তার তসবির সব কিছু জানছে, আর তারপরে তাকে আট আট বছর ধরে ট্রেনিং করালেন, সে বেনামাজি হইতে পারে? খুবই সম্ভাবনা কম, বেনামাজি হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে এখানে অবহেলা কোথায় আছে? দায়িত্ব পালনে আছে বাপ মায়ের, বাপ মা অবহেলা করেছে সেই জন্য ছেলে মেয়ে বেনামাজি হয়েছে, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, খুব কম। জি এটা তো ছেলে 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 মেয়েদের সলাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে কি এমনটাই? একদল বলছেন হ্যাঁ সাত বছরের নামাজের হুকুম দিবেন, সাত বছর রোজার হুকুম দিবেন। আজকাল কিছু লোকেরা বাড়াবাড়ি করে, আমাদের দিনী ভাই মানে সহি আকিদার ভাইয়েরা, পাঁচ বছর ছ বছরের ছেলেকে মধ্যে কে রোজা রাখাচ্ছে, আর এসে বলে যে শেখ আমার ছেলে পাঁচ বছরের যে রোজা রাখে, না না না, এই কাজ করবেন না, এই কাজ করবেন না, দরকার নেই, কষ্ট দেবেন না, কোনো প্রয়োজন নেই, এইটা আপনি প্রশংসা নিতে আসছেন হয়তো, না এরকমটা দরকার নেই, স্বেচ্ছাই করছে, ছোটো দিন আছে, ঠিক আছে, অসুবিধা নেই, তারা পৌষ মাস মাঘ মাস এই ঠান্ডার দিন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই দিনগুলো রয়েছে, অসুবিধা নেই, ডিসেম্বর, কিন্তু বড় দিনে আপনি মনে করছেন যে না, আরে আপনি কখন শুরু করেছেন? এটা চিন্তা করেন আপনি, কেন আপনি পাঁচ বছর ছয় বছরে শুরু করিয়ে দেবেন? একদল বলছেন সাত বছরে শুরু করেন, আর একদল বলছেন না রোজা সাত বছরে, সেটাও বাচ্চাদের জন্য কষ্টকর, সাত বছরে শুরু করবে, দশ বছরে শুরু করে,
তো 7 বছরে যদি শুরু দেখছেন যে কষ্ট হচ্ছে বাচ্চার বা বড় দিন 10 বছরে শুরু করিয়ে দেন 10 বছরে শুরু করিয়ে দেন সাহাবায়ে কেরামদের আমলটা এমনই ছিল যে তারা বাচ্চাদেরকে ট্রেনিং করাতেন রোজার কারণ হঠাৎ করে 15 বছর বয়সে রোজা ফরজ হলো একটা ছেলে মেয়েদের তো আগেই ফরজ যে কারণ মাসিক এর অবস্থায় আসলেই তো সিয়াম ফরজ হয়ে যায় 10 বছর 11 বছর 12 বছর হয়ে যেতে পারে তো যখনই সাবালিকা হবে তখনই রোজা ফরজ হয়ে যাবে ছেলেদের সাবালক হওয়ার বিষয়টি সাধারণত 14 15 না হলে হয় না ব্যতিক্রম কারো হইতে পারে তো তখন গিয়ে ফরজ হবে তার আগে কয়েকটা বছর সিয়ামে ট্রেনিং করাতে হবে যাতে করে খুদায় থাকার অভ্যাস হয় খুদায় থাকার যদি অভ্যাস না থাকে হঠাৎ করে রোজা রাখাটা বড়ই মুশকিল জি তো এখন হাদিস দেখেন বা হাদিসের আগে যে কথাটি রয়েছে ইমাম বুখারী বলছেন ওয়াকাল ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন লেন নাশওয়ান ফি রমাদান রমজান মাসে নেশাগ্রস্ত ব্যক্তি ধরা পড়ল খলিফা হোসেন আমিরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে নেশা মদখোর ধরা পড়েছে মদখোর ধরা পড়েছে নিয়ে আসা হয়েছে তাকে আসামির কাঠ গড়ায় ওয়াইলাকা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তোমার দুর্ভোগ তোমার সর্বনাশ ওয়াসিবিয়ানুনা সিয়ামুন আমাদের ছোট ছোট কোচি কাচারা বাচ্চারা রোজা রাখছে সিয়াম পালন করছে আর তুমি রোজা তো রাখো না রমজানের দিনে তুমি হারাম খাচ্ছো মদ পান করছো আর ধরা পড়েছো তুমি অপরাধী কত হতভাগা তুমি এই কথা বলেছিলেন ফাদারাব তারপরে তাকে মার দিয়েছিলেন কি মার দিয়েছিলেন বেত্রাঘাত করেছে যে মদের যে শাস্তি রয়েছে সেই বেত্রাঘাত মদের শাস্তি 40 কোড়া না 80 কোড়া সে নিয়ে ইখতিলাফ রয়েছে কিন্তু 80 পর্যন্ত মারা যেতে পারে আবার কিছু কিছু মত রয়েছে যে ইমামের ইজতিহাদ যদি তার বেশি হয় সেটাও করতে পারে বারবার করে ধরা পড়ছে কিন্তু 40 বা 80 প্রমাণ হাদিসে রয়েছে 40টি বেত্রাঘাত বা 80টি বেত্রাঘাতের 1960 নম্বর হাদিস এবং এটি আজকের শেষ হাদিস জি রুবাই বিনতে মুআউয়্যাজ বলছেন কালাত বলছেন আরসাল নবী সাল্লাল্লাহু আলাইহি আশুরা ইলা কোরাল আনসার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সকালবেলা আনসারীদের মহল্লায় মহল্লায় লোক পাঠালেন ঘোষণা দেওয়ার জন্য ঘোষককে কি বলে মান আসবাহা মুফতিরান এই আশুরার দিনে কেউ যদি রোজা না রেখে থাকে আর এখনো পানাহার করেনি আর রোজার নিয়ত করেনি প্রথম রোজার সিয়ামের হুকুম হচ্ছে আশুরার আর আশুরা প্রথম দিকে রমজান আসার আগে কি ছিল ফরজ ছিল তো তোমাদের কেউ যদি আজকে সিয়ামবিহীন রোজাবিহীন সকাল করে থাকে ফালিয়তিম্মা বাকিয়াতি ইয়াউমিহি তাহলে বাকি দিনটা যেন পুরা করে কিছু না খেয়ে থাকে তো সারা দিনটা রোজা রাখুক আর কিছু খেয়ে নিয়ে থাকে তারপর দিনের শ্রদ্ধার জন্য আর দিনের বেলা যেন না খায় পুরা করে ওমান আসবাহ সাইমান আর তোমাদের মধ্যে কেউ যদি সাহারির সময় থেকেই রোজার নিয়ত করে থাকে মানে সাহারি করেছে ওমান আসবাহ সাইমান আর যেই ব্যক্তি সিয়াম নিয়ে সকাল করেছে সিয়াম অবস্থায় মানে রোজার নিয়তে সকাল করেছে ফালিয়াসুম সে যেন রোজা রাখে সিয়াম পালন করে কালাত বলছেন বর্ণনাকারিণীকে রুবাই বিনতে মুআউয়্যাজ মুআউয়্যাজের মেয়ে রুবাই বলছেন ফাকুন্না নাসুমহু আমরা সিয়াম পালন করে রোজা রাখতাম বাদ তারপর থেকে আশুরার দিনে ও নসাউয়ামু সিবিয়ানানা এবং আমাদের কচি কাচাদেরকে বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে কি করতাম রোজা রাখাইতাম সিয়াম পালন করাইতাম ওয়া নাজআলু লাহুমুল লুবাতা মিনাল ইহন এবং তাদের জন্য খেলনা তৈরি করে দিতাম পশমের ওই যুগ তো বাদ দেন আমরা ছোটকালে যেসব খেলনা দেখেছি মেয়েরা যেসব পুতলা নিয়ে খেলতো সেগুলো কিসের হইতো হ্যাঁ ক্যাথা ম্যাথা অথবা ওই যে শাড়ির পাইট টাইট ছেড়ে হ্যাঁ কাপড়ের এগুলো জড়িয়ে জড়িয়ে একটু কিছু বানাইলো হ্যাঁ এইভাবে এগুলো নিয়ে খেলা করা জি তো পশমের খেলনা তাদেরকে দিয়ে দিতাম কখন বিকেলবেলা আসর পরে প্রচণ্ড খিদে লাগতো আসর থেকে মাগরিব আর থাকতে চাইতো না বাচ্চারা কান্না করতো খাওয়ার জন্য জি ফায়দা বাকা আহাদহু যখন তাদের কেউ কান্না করতে লাগতো আলাত্তামে খাবারের জন্য আতাই নাহু তখন তাদেরকে খেলনাগুলি ধরিয়ে দিতাম ব্যস্ত রাখার জন্য জালিকা আতাই নাহু জালিকা এই খেলনাগুলি ধরিয়ে দিতাম হাত্তা ইয়াকুনা আইন্দাল ইফতার ইফতারির সময় হওয়া পর্যন্ত তাহলে বোঝা গেল যে নাবালকদের কি করতে হবে সিয়ামের জন্য তরবিয়ত করতে হবে ট্রেনিং করাইতে হবে নাবালক অবস্থায় এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের সুন্নাত আদর্শ জি
আর একটি বোঝা গেল যে শ্যাম অবস্থায় হ্যাঁ ছোট বাচ্চারা যদি কান্না করে বা খিদা লাগে তাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ আজকাল যেমন ব্যস্ত রাখা, মোবাইল ধরিয়ে দেন শুধু। আজকাল অনেক মহিলারা কিন্তু ভুল কাজ করছে, বাচ্চাকে যখনই খাওয়াবে তখনই মোবাইল হাতে ধরিয়ে দিচ্ছে, আর বলে কি যে মোবাইল না ধরলে খেতে চায় না। না, এই বদভ্যাস কিন্তু সারা জীবন থেকে যাবে আর এটা তার জন্য চরম ক্ষতি করবে সব দিক থেকে। সুতরাং এটা অভ্যাস যেন না দাঁড়িয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে যেমন রোজা রেখেছে আর বিকালবেলা ছটপট করছে, দেন কম্পিউটার নিয়ে একটু বসিয়ে দিলেন, হ্যাঁ একটু খেলাধুলা করছে একটু, অথবা একটু মোবাইল কিছুক্ষণ দিয়ে দেন, উঠে নিয়ে একটু ব্যস্ত থাক, হ্যাঁ এক আধ ঘন্টা, জি। তো এইভাবে করা যেতে পারে, কিন্তু সবসময় দিনে তিনবার খাওয়াবেন, যখনই খাওয়াবেন একবারে মোবাইল হাতে ধরিয়ে দিতে হবে, একটু গেম খেলতে লাগিয়ে দিতে হবে, তাকে ব্যস্ত করে না হলেও খাবে না আর তার অজান্তে খাওয়াচ্ছেন এরকম করে, না না এরকম কাজ ভালো না, এগুলো বদ অভ্যাস। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এখান থেকে আরও বোঝা গেল যে ছোট বাচ্চারা খেলনা নিয়ে খেলাধুলা করতে পারে, কিন্তু খেলনা এমন হবে যেগুলি একবারে মূর্তি প্রতিমার মতো না হয়। প্রতিমার মতো কোনগুলি? যেগুলি এক তো প্রতিমার মতো যেগুলোর পূজা হচ্ছে, এখন জানেন খেলনা জানে দুর্গার একটা খেলনা, এটা সরস্বতীর খেলনা ওইভাবে তৈরি করা হয়েছে, ওই কালীর খেলনা, তো হারাম এগুলো, জায়েজ নাই, জি। তো মানে কোনো ধর্মীয় প্রতীক যেন না হয়। দুই নম্বর কথা হচ্ছে যে খেলনাগুলি হবে সেগুলিতে চেহারা যেন স্পষ্ট না হয়, চোখ স্পষ্ট, নাক স্পষ্ট, আর তারপরে আপনার ঠোঁট স্পষ্ট, ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু একবারে স্পষ্ট, এমনটা মানে মূর্তির মতো দেখে লাগছে, প্রাণীর মতো লাগছে, এমনটা যেন না হয়। এগুলো থেকে সতর্ক থাকবেন, কারণ এগুলি বর্তমান যুগের ফিতনা, চাইনা থেকে অথবা এইসব দেশ থেকে, কাফের দেশ থেকে যেসব খেলনা আসছে অধিকাংশ আপত্তিকর। এগুলি থেকে যথাসাধ্য নিজেকে বাঁচিয়ে রাখবেন, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখবেন, আর যদি কিছু থাকে সেগুলিকে উঠিয়ে কোনো জায়গায় সাজিয়ে রাখবেন না, ফেলে রাখবেন যেখানে সে, লাথি দিয়ে গড়তে থাক, পড়ে থাক, চোখের আড়ালে কোথাও পড়ে থাক, হ্যাঁ যেগুলি কোনো মান সম্মানের সাথে কোথাও উঠানো নাই, টেবিলে সাজানো নাই, এমন অবস্থায় যেন থাকে। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে